মাটি পালটিব মৃত শরীর, মৃত শরীর হব উর্বর মাটি, আউ দরকার না পোতিবা কিংবা জাড়া, বায়ু প্রদূষণ হ্রাসে সহায় হব। সাধারণত মৃত শরীরক পোড়া যায় কিংবা পোতা যাই থাকে, মাটি সহ মিশি যা ক্রমশ বিঘটন হয়ে থাকে। কিন্তু মৃত শরীরর খত প্রস্তুত হেউথবা আপন শুনিছন্তি কি, এনিকি মৃত শরীরক জলাইবা কিংবা পোতিবা আবশ্যক না, অনুকূল পদ্ধতিরে এহাকু রূপান্তরিত করা যাই পারিব উর্বর মাটিরে। যেও মাটিকু মৃতকঙ্ক পরিবার লোকে নিজ বগিচা ক্ষত আদিরে উপযোগ করি পারিবে। এই রূপান্তরিত করিবা পদ্ধতিকু কুহা যায় হিউম্যান কম্পোস্টিং। এই অভিনব পদ্ধতিকু অনুমতি মিলিছি নিউইয়র্কে। এই প্রক্রিয়ারে মৃত শরীরে এক জৈব বিঘটনযোগ্য উপকরণ দিয়া যায়, যেউথরে সূক্ষ্মজীব মৃত শরীর ও অন্য উপকরণকু বিঘটন করিথান্তি। কেবল গোটিয়ে মাস ভিতরে উর্বর মাটিরে রূপান্তরিত হইথায়ে মৃত শরীর। নিকটরে নিউইয়র্কর গভর্নর ক্যাথি হোচুল হিউম্যান কম্পোস্টিং আইন পারিত করিছন্তি। এহা পূর্বরু আইন সম্মত স্বীকৃতি প্রদান করে সারিছি আমেরিকার পাঁচটি রাজ্য। মৃত শরীরক পোষক তত্ত্ব ক্ষতরে রূপান্তরিত করুছি রিংপোজ নামক কোম্পানি। কোম্পানির কহিবা অনুসারে গোটিয়ে মৃত শরীরর প্রস্তুত হইথায়ে 36 ব্যাগ মাটি। যক্ষ্মা রোগ কারণর যেমানকর মৃত্যু হইথায়ে কিংবা বিকিরণ থেরাপি দ্বারা চিকিৎসা হইথায়ে সেমানক শরীরক হিউম্যান কম্পোস্টিংরে রূপান্তর করা যায় না। এই প্রক্রিয়ারে 8 গুণ কম শক্তি প্রয়োগ হইথায়ে, যাহা বায়ু প্রদূষণর কারণ সাজে না। বর্তমানে আমেরিকার বড় সমস্যা পালটিলে মৃত শরীরক সমাধি দেবার স্থান ভাব, এর কেবল গোটিয়ে উৎস হিউম্যান কম্পোস্টিং। তবে মৃত শরীরক ব্যবহার উপযোগী করিবার এহা হেউছি সবুঠু ভাল উপায়। ব্যুরো রিপোর্ট, প্রময় ডট কম।